অনেক সময় হয় যে কেউ কেউ জাকাতে তাকে মালিক বানায় না মালিক বানানোর ব্যাপারটা অনেক গুরুত্ব এসেছে তার জন্য খরচ করে বসে যেমন বললো যে আমি তোমাকে একটা বিল্ডিং বানাই জাকাত না দিয়ে অবশ্যই বিল্ডিং এর মালিকানা তার হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখন তার যদি দরকার হয় যে তার খাওয়ার কষ্ট হচ্ছে এখন কিন্তু আপনি তাকে বিল্ডিং বানিয়ে দিচ্ছেন এটা তো তার হক ছিল এখন তার হকটাকে সে কিভাবে ব্যবহার করবে তাকে এই দেওয়া দরকার মাহরুম তোমাদের মালের মধ্যে যে ব্যক্তি অভাবে আছে অনটনে আছে এবং বঞ্চিত আছে যার কষ্ট হচ্ছে তার হক আছে এখন এটা তার হক তার হকটাকে সে ব্যবহার করবে না আপনি ব্যবহার করতেছেন তার হকটা তাহলে এখানে যদিও তার কাজে লাগালেন কিন্তু তাকে তো তার এই স্বাধীনতার এই হকটা তাকে দিলেন না আমি যদি আপনি আমার কাছে যদি টাকা পান তা আমি আপনি আমার কাছে পাঁচশো টাকা পান কেমন পাঁচশো পাউন্ড পান আমি বললাম যে আমি আপনাকে এই টাকা না দিয়ে চাউল ডাল কিনে দিই এটা আপনি গ্রহণ করবেন কেন আপনার টাকার কোন কাজ দেখে সেটা আপনি জানেন আপনার মালিকানা সে আপনাকে চাউল ডাল কিনে দেবে কেন এই ক্ষেত্রে এই জন্য গুরুত্ব হচ্ছে যে জাকাত্তা তাকে এইবাবে পাতি